কত পরীক্ষা নিরীক্ষা আর হিসাব নিকেশ, তবে বিসিবির আটকে থাকা অঙ্কের ফল শূন্য। প্রশ্ন হাজারো হলেও উত্তর পাওয়া যাচ্ছে না একটিরও। যে রোগে ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল তা নির্ণয় করতে পারছে না টাইগার প্রশাসন। ওপেনিংয়ের ব্যর্থতা বরাবরই বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলছে। শুরুতেই গলদ, এরপর আর ঘুরে দাঁড়াতে পারে না বাংলাদেশ। সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত চিত্র এটি। ওপেনিংয়ের ব্যর্থতা যেন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টাইগার টিম ম্যানেজমেন্টের কাছে। কদিন পরেই অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। বর্তমানে বাংলাদেশ দল ব্যস্ত আছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ট্রাইনেশন সিরিজ খেলাতে। ট্রাইনেশন সিরিজেও নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ পরাজিত হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। ওপেনিংয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষের ম্যাচ থেকে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের জুটি দেখতে শুরু করেছে টাইগার ক্রিকেট। সেই জায়গাতেই টানা ব্যর্থ হয়েছেন দুইজনই। এরপর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সাব্বিরকে সরিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আনা হয়েছে নাজবুল শান্তকে। সফলতার মুখ দেখেনি এই জুটিও। ওপেনিংয়ের দুর্দশা দেখিয়ে যখন চিন্তায় ঘুম হারাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ঠিক তখনই আইসিসি এমনই এক পরিসংখ্যান তুলে ধরল যা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তো চরম দুশ্চিন্তার বটে, সাথে লজ্জারও। বিশ্বকাপে অংশগ্রহণ করছে ১৬টি দল। যে ১৬ দলের মধ্যে ওপেনিংয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর ১৬ দলের ওপেনিং জুটির মধ্যে বাংলাদেশের ওপেনিং জুটির পজিশন ১৫তম স্থানে। বিশ্বকাপের আগে আইসিসির প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে চরম লজ্জায় ডুবল বাংলাদেশের ওপেনিং জুটি। বাংলাদেশের পরে রয়েছে শুধুমাত্র নামিবিয়া। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী টি-20 ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের বর্তমান দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান আছেন যথাক্রমে ১৫১ ও ৫৮৯ নম্বরে। বাংলাদেশের পরে শুধুমাত্র আছে নামিবিয়ার দুই ওপেনার।